गुड मॉर्निंग गाइस, अनेक दिन पर छाद बागानेर वीडियो। चलो ये दिकटा सुंदर से दिक थेके शुरू करी। सुंदर सबटाई, छाद बागान मानी सुंदर। एखाने बुगेनविलिया गाछटा अजत्ने पड़े आछे, सुंदर फुलो दिच्छे। आबार एखाने छोट्ट कुल गाछेर कत कुलो धरेछे चारिदिके, कम बेसि कम बेसि। एकदम माटिते लुटिए पड़छे कुल। এটা ছোট গাছ, মোটামুটি কুল খারাপ হয়নি। এই যেভাবে মাটিতে পড়ে আছে কুল, জল দিতে হবে। আর ইনি তো আসেনি, ছাদ বাগানের সেরা গাছ যাকে বলে। তার কুল পেরে খাওয়া হয়ে গেছে, অনেক নষ্ট হচ্ছে। পাখিতে হনুমানে নষ্ট করছে, চলো একটা পাড়া যাক, ধুয়ে খেতে হবে। ওষুধ দিয়েছিলাম, ধুয়ে খাওয়াই ভালো। মিষ্টি হয়েছে, যদিও এখনো দুমাস যাবে কুলটা পুরোপুরি পরিপক্ক হতে। এই যে কুল, পাখির উপদ্রবের জন্য এরম করে রাখা হয়েছে। এইখানে আমার সে অ্যারেনিয়াম, সব থেকে পুরনো যে অ্যারেনিয়ামটা আমার, এটা মাল্টা গাছ, এই 1.5 বছর বয়স। প্রথম বছরই একটা ফুল এসেছিল, তাতেই একটা ফল দিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল, যদিও আমি খাইনি। এই একটা অ্যারেনিয়াম গাছ, আর এই হচ্ছে আমাদের কমলা লেবু। সব তুলে খাওয়া হয়ে গেছে। এটা আবার দুবার দুবার করে ধরে, এই বড় পেকেছে, আবার এই ছোট। গাছে নেই ফল, সব তুলে খাওয়া হয়ে গেছে। আবার কাউকে কাউকে তুলে দেওয়া হয়েছে। এটা সুন্দর না, ছোট লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে, 14টা না 15টা লঙ্কা ধরেছে এটুকু গাছে। পাতার থেকে লঙ্কা বেশি লাগছে। ফুল শ্বাসে ভর্তি। এখানে একটা কমলা লেবু গাছ আছে, এই যে দুটো গাছেরই ফল তুলে খাওয়া হচ্ছে। এটাও ঠিক সেম, এদিকে বড় পাকছে, আবার এদিকে ছোট। এর থেকেও ছোট হয় নেই মনে হয় কয়, এটা সারা বছরই ধরে 3 বার 4 বার। এই যে কি হারে সব এটা ধরেছে, এখানে অযত্নে একটা ড্রাগন গাছ বসিয়ে দিয়েছিলাম সবেদা গাছের গোড়ায়, সেটাই আজ কত বড় হয়ে গেছে। এদিকে ডালিম গাছ, এর তো কিছু রাখে না আস্ত, হনুমানে সব খেয়ে ফেলে, যে পাতা সব খেয়ে ফেলেছে। অনেক ডালিমও ধরেছিল, সেগুলো খেয়ে নিয়েছে। এই যে ফুল, ফুলগুলোই রাখে না, ফুটবে তারা গিয়ে এসে খেয়ে নেবে। সুন্দর একটা অ্যালিনিয়াম, এই অ্যালিনিয়ামেরই চারা। এই গাছটার সাথে অনেকে পরিচিত, অনেকে অপরিচিত। এটা হচ্ছে মিশরীয় ডুমুর, আঞ্জির যেটাকে বলে, সেই গাছ। এই গাছের একটা মজার ব্যাপার হলো, এর ডাল যেখানে বসিয়ে দিলেই গাছ হয়ে যায়। এই যে
গোড়া ছেড়েছি ডাল দিয়ে, এগুলো ছোটো ছোটো শুকিয়ে গেছে যদিও। এই ডালটা আমি ঠেকিয়ে দিয়েছিলাম মাটিতে, এটা আবার এখানে গোড়া নিয়ে নিয়েছে, এটা কেটে বসালে একটা নতুন গাছ হয়ে যাবে। এদিকেও ছোটো ছোটো অ্যারিনিয়াম আছে, এখানেও আছে। ভিডিও দেওয়া হয় না, ভিডিও দেওয়া হয় না, ভাবলাম ছাদ বাগানের ভিডিওটা একটু দিই অনেক দিন পর, যেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেল শুরু হয়েছিল। এই হচ্ছে ছাদ বাগান, অগোছলো যাকে বলে।